এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আলোচনা করব, এটা স্টুডেন্টদের জন্য খুব হেল্পফুল হবে। আমাদের ইনস্টিটিউটে আজকে আমাদের ডিরেক্টর মিস্টার শৌভিক দত্তকে আবার আমরা পেয়ে গেছি, ওনাকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম স্যার। নমস্কার। এখন যারা ম্যাকাও ইউনিভার্সিটিতে পড়ছো, করোনার পরে আমাদের কি হয়েছিল যে অনেকভাবে আমাদের এই একাডেমিক ক্যালেন্ডারটা বদলে গেছিল অনলাইন এক্সামের জন্য। তারপরে এখন তো নর্মালসি এসে গেছে, এখন কলেজ অফলাইনে ক্লাস হচ্ছে, অফলাইনে পরীক্ষা হচ্ছে। তো এইবার যে পুরনো যে আমাদের পদ্ধতি ছিল, সেই পদ্ধতিটা আবার ফিরে এসেছে, এবং এখন যে নতুন একাডেমিক ক্যালেন্ডার, মানে ইভেন সেমিস্টার কবে হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, অড সেমিস্টার কবে হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, রেজাল্ট কবে আউট হবে, তো এইটা সম্বন্ধে একটা ধারণা আমরা পাচ্ছি এবং এটা বিভিন্ন স্টুডেন্ট মারফত আমরা জানতে পাচ্ছি। এই নিউ একাডেমিক ক্যালেন্ডারটা সম্বন্ধে আমরা মিস্টার শৌভিক দত্তর কাছ থেকে আরেকটু ভালোভাবে জেনে নিতে চাই। তো এই নতুন একাডেমিক ক্যালেন্ডারটা সম্বন্ধে যদি একটু আপনি বলেন। আমার এক স্টুডেন্ট কালকেই ম্যাকআউটের যে নোটিশটা বার করেছে, মানে এইবারে যে সামনের যে মানে অড সেমিস্টারটা হবে, তো সেইটা আমি দেখলাম যেটা ম্যাকআউট দিয়েছে যে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে মোটামুটি 4th to 5th December থেকেই কিন্তু মতলব ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার বা সেভেন্থ সেমিস্টার যেগুলো আর কি অড সেমিস্টার আছে সেগুলো শুরু হয়ে যাবে। তার মানে এবার এক্সামটা কিন্তু অনেকটাই এগিয়ে এলো, মানে তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবে, ডিসেম্বরে হবে, এবং ফর্ম ফিল আপটা অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস বা ফর্ম ফিল আপ যেটা থাকে ইউনিয়নে মানে এক্সামে, সেটাও মোটামুটি নভেম্বরের মিডিলে স্টার্ট হয়ে যাবে বা নভেম্বরের 14 এরকম থেকে। তো করে কমপ্লিট করে এক্সামটা কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে 2023-এর অড সেমিস্টারগুলো, এটা পরিষ্কার ম্যাকআউট নোটিশ দিয়ে বলেই দিয়েছে। আর সব থেকে বড় কথা, করোনার আগে যদি আপনি দেখেন যে পরীক্ষাটা কিন্তু ইভে আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হতো, অড সেমিস্টারটা কিন্তু হতো ডিসেম্বরের ফার্স্ট উইকে, এবং এই এক্সামগুলো থিওরি প্লাস প্র্যাকটিক্যাল মিলে 25শে ডিসেম্বরের আগে কমপ্লিট করে দিত। তারপর আবার নেক্সট যে ইভেন সেমিস্টার সেশনটা, সেটা জানুয়ারি মোটামুটি 10-12 তারিখ থেকে মিডিল থেকে শুরু হয়ে যেত। এবং ম্যাকআউট আরও নোটিশ দিয়েছে যে এবারে যে ইভেন সেমিস্টারটা হবে, মানে সামনের বছর 2024-এ যে ইভেন সেমিস্টারটা হবে, সেটা মোটামুটি জুনের ফার্স্ট 2-3 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। তার মানে একটা আগে যে ট্রেন্ডটা ছিল যে ডিসেম্বরে ইভে অড সেমিস্টার আর ইভেন সেমিস্টারটা মে লাস্টকে জুনের একদম ফার্স্ট, সেই ট্রেন্ডেই কিন্তু ম্যাকআউট কিন্তু ফিরে এলো। এবং এটা থেকে বোঝা যাচ্ছে যারা ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন নেবে, সে গ্র্যাজুয়েট লেভেল হোক, বিবিএ হোক, বিসিএ হোক, বা অন্য হসপিটাল ম্যানেজমেন্ট হোক, যে যে স্ট্রিমে আছে, বা মাস্টার ডিগ্রি তো হোক না কেন, বা বিটেকও যারা পড়ছে, তার মানে এবারে আর সময় নেই। মানে অলরেডি আজকে জুনের প্রায় মিডিল পার হয়ে গেল, আজকে 16th June আমরা ভিডিওটাতে বলছি, কথা বলছি, তো আর কয়েকদিন হলেই জুন শেষ, হাফ মাস পেরিয়ে গেল। তো মাঝখানে তো আপনি জানেনই যে এবারে অড সেমিস্টারে কালী পুজো, ভাইফোঁটা, দুর্গাপুজো, মানে এগুলো আছেই, অড সেমিস্টারে ফেস্টিভ্যালের জন্য কিছুটা সময় তো নষ্ট হবে। তো পুজো, তার মানে কি ভাইফোঁটা কালী পুজোর পরেই কিন্তু প্রায় বলতে গেলে 1 মাস বাদেই পরীক্ষা, এটা বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, যারা MBA MCA মাস্টার ডিগ্রি লেভেলেও পড়ছে বা গ্র্যাজুয়েট লেভেলে পড়ছে, তারা যদি এখন থেকে একদম খুব ভালোভাবে রেগুলার পড়াশুনো না করেন, তাহলে কিন্তু এখন ম্যাকআউটের যা ইনভিজিলেশন প্রসেস বা স্ট্রিক্ট প্রসেস হয়ে গেছে, তারা কিন্তু কেউ পাস করতে পারবে না। আপনি তো ফার্স্ট সেমিস্টারই দেখলেন কি হলো এবারে 2023-এর যে ফার্স্ট সেমটা হলো, আর আপনি কি মনে করছেন, আপনি তো আইটি ডিপার্টমেন্ট দেখেন, আজকে যেকা এখনো হলো না, এবার ধরুন যেকা যদি ধরুন রেজাল্টও হয়ে রেজাল্ট বেরোলো সেপ্টেম্বরে যদি অ্যাডমিশন হয়, আপনার কি মনে হয় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ওই 3 মাসে আপনি কি যদি ডিসেম্বরের ফার্স্টে পরীক্ষা দিয়ে দেয়, এটা আপনি পারবেন? এটা খুব ভালো প্রশ্ন করেছেন, এটা আপনি মনে করিয়ে দিলেন। কারণ এবারে 2023 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামটা জুলাই মাসে হবে, ফার্স্ট উইকেই হবে খুব সম্ভবত, ওটা আছে, ডেটটা দেওয়া আছে। এবার জুলাই মাসে এক্সাম হলে রেজাল্ট মানে বেরোতে বেরোতে আগস্ট মাস তো হবেই, অ্যাডমিশন প্রসেস যদি আমরা ধরে নিই আগস্ট মাস লেগেই যেতেই পারে কাউন্সিলিং হওয়ার পরে, তাহলে যারা এবছর ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এমসিএ করছে, তারা ওই ধরুন পড়া শুরু করতে করতে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমি 3 মাস ধরছি। এবার ম্যাকআউট ইউনিভার্সিটিতে যারা ভর্তি হবে, ম্যাকআউট যদি ডিসেম্বর মাসে আপনি যেটা বললেন যে পরীক্ষা নেবে, তাহলে এমসিএ ফার্স্ট সেমিস্টার 2023-এর যারা ব্যাচ, এরা হাতে হার্ডলি ওই 3 মাস মতো টাইম পাচ্ছে। তার মধ্যে তো পুজো, কালী পুজো, ভাই পুজো, সহদা, এবার আমি আপনাকে বলে রাখি, আপনি ধরেই রাখুন আড়াই মাস, কিন্তু পার্টিকুলারলি এমসিএ স্টুডেন্টদের একটু অসুবিধায় তারা পড়ে যাবে, কেননা ফার্স্ট সেমিস্টারে প্রায় এদের 4-5 খানা
মানে কোর পেপার আছে, কম্পালসারি পেপার আছে। এটা আমি স্টুডেন্টদের বলছি যে তোমরা চেষ্টা করো যে পরীক্ষা হয়ে গেলে, জেকার এক্সাম হয়ে গেলে, কারণ এমসিএ তুমি যে ইউনিভার্সিটি থেকেই পড়ো না কেন, সিলেবাস সব এক, এআইসিটি অ্যাপ্রুভ। তো আমার মনে হয় তাদের পড়া শুরু করে দেওয়াটাই উচিত, মানে জেকা এক্সাম হয়ে যাওয়ার পর। উচিত তো আমরা বলছি, কিন্তু মুশকিলটা কি জানেন চন্দনবাবু, এখন ম্যাকাউটে স্টুডেন্ট ক্যাটাগরির যে অবস্থা, 100টা স্টুডেন্ট যদি আপনি স্যাম্পেল নেন, দেখবেন তার ভেতর 80 জনই হচ্ছে ক্যাজুয়াল। ও ঠিক আছে, পরীক্ষার এক মাস আগে দেখা যাবে। তো এরাও এবারে এক মাস আগে দেখতে গেছিল 15 দিন আগে। তো আলটিমেটলি আপনি তো কিউটি কোয়ান্টিটিভ টেকনিক এমবিএতে আপনি দেখলেন ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট, ঝুড়ি ঝুড়ি ফেল সাবজেক্ট। আর এখন ম্যাকাউটে একটা স্লোগানই এসে গেছে, বিভিন্ন ইউটিউবাররাও দিচ্ছে, কারণ ম্যাকাউটে এখন ট্রেন্ড চেঞ্জ করে দিচ্ছে, এখন ইমিগ্রেশন প্রসেস খুব শক্ত, একটা কলেজ থেকে 17টা আরে হয়েছে, এবং সেই স্টুডেন্ট যার কলেজ থেকে আরে হয়েছে রিজেন্ট এডুকেশন, সেই স্টুডেন্ট কিন্তু আমাদের এই হট সিটে আমাদের চ্যানেলে কিন্তু নেক্সট উইকে আসছে, এবং সে কিন্তু নিজের অভিজ্ঞতা বলবে যে কিরকম প্রসেসে কিন্তু পরীক্ষা হচ্ছে, যে তারা কোনোভাবেই কিন্তু অসুবিধা অবলম্বন করতে পারছে না। এবং এই যে আমি আগে বলেছিলাম যে উইদাউট অর্নিং আরে, এটা কিন্তু এদের কলেজে হয়েছে, এবং এটা কিন্তু একদম ইউনিভার্সিটি সেন্ট্রালাইজ থেকেই কিন্তু করা হচ্ছে। মানে ইট ইজ নাও ম্যাকাউ ট্রাই অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু ক্লোজ টু সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি বা ইগনুতে যে এক্সাম প্যাটার্নটা মানে খুব স্ট্রিক্ট, একদম ম্যাকাউটও সেই রকম হয়ে গেছে, সেই রকম হয়ে গেছে। কাজেই এখন থেকে যা আমার তো এই এমবিএ যে ফার্স্ট সেমিস্টারের ব্যাচটা, সেটা জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে, তাদের সিলেবাস 50% কভার। তো আমি মোটামুটি তাদের ডিসেম্বরে পরীক্ষা হলে অন্তত 80% 85% আমি করে দিতে পারবো। আপনি তো রীতিমতো চ্যানেলে অনেক আগে থেকেই নোটিফিকেশন দেন। হ্যাঁ বলি, এবার যে শুনে না অনেকে আমাকে লেখে, আমরা স্টুডেন্টদের ভয় দেখাই টিউশনের জন্য, অমুক তুমুক হেন তেন অনেক কিছু লেখে। তবে কি বলবো বলুন তো, এই কিছু সংখ্যক স্টুডেন্ট আছে ম্যাকাউটের, মানে এরা না মানে কি বলবো, অন্যান্য স্টুডেন্টদের এদের পাল্লায় পড়ে অন্যান্য সিরিয়াস স্টুডেন্টরা কিন্তু একটু ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, একটু অন্য পথে চলে যাচ্ছে, মানে পড়াশোনা থেকে তারা দূরে চলে যাচ্ছে। হ্যাঁ যায় তো পড়াশোনা থেকে যায়, মানে ওই সংস্পর্শে এসে এটা হয় মনে হয় এটা। এবার ব্যাপারটা কি হচ্ছে, এবার ধরুন কোনো স্টুডেন্ট, আপনি নিজেও বুঝতে পারছেন এমবিএ কিউটির যা সিলেবাস বা ইকোনমিক্সের যা সিলেবাস, ধরুন তিনটে পেপার বললাম, স্ট্যাট 1, স্ট্যাটিস্টিক্স 2, ওয়ার, এই তিনটে পেপার যদি ধরুন কেউ কলেজ যখন সেশন শুরু হলো আগস্ট সেপ্টেম্বর, তখন যদি আমার কাছে কেউ সেপ্টেম্বর মাসে আসে, তাকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, তার মধ্যে তো পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, আপনি আড়াই মাসই ধরুন, আড়াই মাসে কি আপনার মনে হয় যে তাকে আমরা রেডি করাতে পারবো? সিলেবাসের কত পার্সেন্ট হবে যা সিলেবাসে বিয়ে ফার্স্ট সেম সিলেবাসটা সম্বন্ধে অনেকেরই ধারণা নেই, যে ওর মধ্যে কতগুলো পেপার পাঞ্চ করে দেওয়া আছে। এইটা সম্বন্ধে আপনি আগেও বলেছেন, আমি আশা করব এই সিলেবাসটা নিয়ে আবার এই সিলেবাস কি আমার কাছে আগস্ট সেপ্টেম্বরে আসে, 30-40% বেশি তার হবে না, ইম্পসিবল, সম্ভব না, আমার পক্ষে তো সম্ভবই না, কারণ আমরাও মানুষ। আচ্ছা স্যার, ফর্ম ফিল আপটা কি তাহলে কবে থেকে শুরু হচ্ছে? ফর্ম ফিল আপ মোটামুটি নভেম্বরের মিডিল, যেটা নোটিশে দিয়েছে, মানে টেন্টেটিভলি একটা টেন্টেটিভ দিয়ে দিয়েছে, এবং এক্সাম কিন্তু টেন্টেটিভ বলেই দিচ্ছে যে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে স্টার্ট হয়ে যাবে, ধরে রাখুন 4-5-6 তারিখ থেকে থিওরি এক্সাম পেপারগুলো স্টার্ট হয়ে যাবে, হয়তো এক্সামটা পুরোপুরি 22-25 তারিখ অবধি চলবে, মানে 25 ডিসেম্বরের আগে সমস্ত এক্সামগুলো অর সেমিস্টারে কমপ্লিট করে দেওয়া হবে, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, এইটা বুঝতে পারছি আমি। তো ধরুন যারা থার্ড এও আছে, ফিফথ এও আছে, সেমে আছে বা সেভেন সেমিস্টারে আছে, তাদের কিন্তু সব ডিসেম্বরে এক্সাম, আর এবারে ফার্স্ট ইয়ারদেরও যারা অ্যাডমিশন নেবে তাদেরও কিন্তু এক্সামটা হয়তো ডিসেম্বরই হয়ে যাবে, কারণ এখন তো সব ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারগুলো এখন জুন জুলাই মাস হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। তা ধরুন ম্যাকাউটে সেশন আগস্টের মিডিল থেকে শুরু হলো, আমাদের সময় তো আগস্টের মিডিল থেকেই হতো, তো সেক্ষেত্রে তো ডিসেম্বরই পরীক্ষা হতো, আগেও তো হতো, করোনার আগে তো তাই ছিল, তো এবারও তাই। আচ্ছা, এই ডিসেম্বর জুন এই পরীক্ষাটা, এই ক্যালেন্ডারটা যদি ফলো হয়, এটার সুবিধা কী কী হতে পারে? সুবিধা দেখুন, আগে যেটা প্রবলেম হচ্ছিল এবারে, যে ফার্স্ট সেমিস্টারটায় খুব বেশি সময় দেওয়া হচ্ছিল, মানে অনেকটাই ফেব্রুয়ারি, এবার সেই তুলনায় ইভেন সেমিস্টারটায় ফেব্রুয়ারিতে হই, মার্চে কলেজ খুলেই জুনে নিয়ে নেওয়া হচ্ছে ফার্স্টে, তাহলে কতদিন সময় পেলেন? তিন মাস, তাহলে এক মাস পুরো প্রায় 1.5 মাস শর্ট হয়ে গেল। আচ্ছা, এইবারে অনেকের অভিযোগ ছিল যে এইবারে যে ইভেন সেমিস্টারটা হলো 3 মাসের মাথায় হচ্ছে অ্যাপ্রক্সিমেট, সেই জন্যই তো ব্যাপারটা ইউনিভার্সিটি মডিফাই করছে যে একটা সেম অন্তত মিনিমাম 4 মাস সময় পাবে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 4 মাস, আবার এই সেমটা ইভেন সেমে একটু বেশি সময় পাওয়া যায় 4.5 মাস, এরকম হিসাবে একটা করে নেওয়া হয়েছে। মানে এটাই তো ফলো আপ হতো, এটাই কিন্তু 2000 যবে থেকে ম্যাকাউট আছে করোনার আগে পর্যন্ত এই সেশনটাই ডিসি কোনোদিন জান, একমাত্র
যখন ভোট হতো হয়তো একটু ইভেন সেমিস্টারের এক্সামটা জুনের মিডিলে যেত, এছাড়া কিন্তু মোটামুটি মে লাস্টে জুনের ফার্স্ট ইভেন সেমিস্টার হতো এবং অ্যাজ ইউজুয়াল ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে অড সেমিস্টারটাই কিন্তু হতো, এর অন্যথা হতো না। এই করোনা আসার পর অনলাইনে পরীক্ষায় উল্টো পাল্টা হয়, 2021-22 এই 3 বছরই উল্টো পাল্টা হয়েছে, কারণ ইউনিভার্সিটি রেজাল্ট দেরিতে বেরোচ্ছে, গ্রাজুয়েশন লেভেল বা সব কিছু পেছোচ্ছে, সেই জন্য ফার্স্ট সেমটাও পিছিয়ে যেত। এবার ফার্স্ট সেম যেহেতু পিছিয়ে গেল, একাডেমিক সেশনটাকে মেনটেন করার জন্য ইভেন সেমটা তাড়াতাড়ি নিয়ে নেওয়া হতো, মানে একটা বেশি সময় পেয়ে গেল, খুব বেশি একটা কম পেয়ে গেল। খুব বেশি মানে কি, সিলেবাসের লোড তো তাতেও ভয়ানক, বেশি পেল না, কারণ কলেজের কি আছে, কলেজ হয়তো সেপ্টেম্বর থেকে খুললো, কলেজ খুলে ডিসেম্বরে পড়ি, কলেজের তো কোনো দায়িত্ব নেই, ইউনিভার্সিটির দায়িত্ব, তুমি কলেজকে পয়সা দিয়ে দিয়েছো, কিন্তু ম্যাক্সিমাম কলেজেই আমি একটা দুটো কলেজ ছাড়া ম্যাকাউটের, যেমন আমি বলছি আমি শুনলাম ডিসি রয়েছে নাকি পড়াশোনা হয়, ফ্যাকাল্টিরা চেষ্টা করে, কিন্তু এই ডিসি রয় ছাড়া বেশিরভাগ যা বড় বড় কলেজের ব্র্যান্ড নেম কলেজে আমি যা মানে স্টুডেন্টদের কাছ থেকে যে ফিডব্যাক পাচ্ছি, সেখানে কিন্তু সেইভাবে অ্যাটেনশন দিয়ে পড়ানো হয় না, মানে যে তুলনায় ফিসটা, তো সেক্ষেত্রে অবশ্যই তো একটা বাইরের সিনিয়র লোক তো নিতেই হবে, আদারওয়াইজ তো নিজে কোপ আপ করতে পারবে না। যারা সেলফ স্টাডির কথা বলছে, আমি জানি না তারা কতটা ব্রিলিয়ান্ট বা আইনস্টাইন, যে তারা আমার পক্ষে নিশ্চয়ই, আমি যদি 10 জন স্টুডেন্টকে ধরি, 10 জন নিশ্চয়ই আইনস্টাইন নয় যে সে নিজে সেলফ স্টাডি করে ব্যাপারটা ম্যানেজ করে নিতে পারবেন। আপনি তো নিজে MCA পড়েছেন, আপনি কি এরকম আইনস্টাইন হয়ে গেছিলেন সেলফ স্টাডি? আমার তো মানে আমি তো ইগনু থেকে পাস আউট করেছি, আমাদের তো যথেষ্ট, আমাদের তো মানে খুবই কম সংখ্যক স্টুডেন্ট পাস করতে বেরোতো মানে অন টাইম। তো আমাদের যে পেপারগুলো ডিসক্রিট ম্যাথস, ম্যাথমেটিক্স, অটোমাটা থিওরি, এই যে পেপারগুলো, আমরা তো রীতিমতো প্রাইভেট টিউটর নিয়েছি এবং স্যারের বাড়িতে আমরা 9টা 10টা 11টা অবধি বসে থাকতাম যে স্যার দেখান দেখান দেখান, মানে টিচারের মানে গুরু না হলে কে শেখাবে, এই ব্যাপারটা তো আমাদের চলেই আসছে। যেমন গানে আপনাকে বলছি একজন শিক্ষাগুরু দরকার, ক্লাসিক্যাল অজয় চক্রবর্তী আছে গুরু, মানে বড় বড় যারা সঙ্গীত তাদের কাছে গিয়ে তো লোকে পড়ে থাকে শেখে গান, তো এই পড়াশোনাটাও তো সেই একই জিনিস, কোনো গুরুর কাছ থেকেই তো আমরা প্রথম থেকে শিখেছি যে এগুলো করতে হবে। তো যারা মনে করছেন যে আমরা একদম আইনস্টাইন হয়ে গেছি বা গ্যালিলিও হয়ে গেছি, আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করে সেলফ স্টাডি করে দেখে সবকিছু করে যাবো, তাহলে তো আমার মনে হয় যে আপনি বলছেন একাডেমিক জায়গায় কোনো টিচারের দরকার নেই, না স্কুলে দরকার আছে, না কলেজে দরকার আছে, কোথাও দরকার নেই, শুধু বইগুলো স্টুডেন্টদের দিয়ে দেওয়া হোক, তাহলেই তারা সবাই সেলফ স্টাডি করে নেবে। হ্যাঁ, এরা তো বলছে সোশ্যাল মিডিয়া দেখেই নাকি সব পড়া হয়ে যাবে, সোশ্যাল মিডিয়া কেন, আগে তো বই ছিল, বইয়ের সলিউশনও ছিল, এতো আমাদের সময়ও ছিল, আমরা যখন পড়াশোনা করি স্ক্যানার বেরোতো সেই থেকেই হয়ে যাবে, তাহলে তো ম্যাক্সিমাম স্টুডেন্টই স্ক্যানার দিয়ে চলে যেত, কথাটা যারা বলছেন। তো আমার মনে হয় যে এই কথাগুলো অত্যন্ত ভেগ, দেখুন একজন দুজন হয়তো খুব ব্রিলিয়ান্ট এক্সেপশনাল স্টুডেন্ট আছে, যাদের দিয়ে তো বিচার করলে সবাই সমান না, ম্যাক্সিমাম 10 জনের ভেতর হয়তো একজন ম্যানেজ করতে পারে, ম্যাক্সিমাম 2 জন, কিন্তু বাকি 8 জন তো ম্যানেজ করতে পারবে না, সে কিন্তু ধপাস করে পড়েই যাবে। তাহলে তো আপনি বলবেন জয়েন্ট এন্ট্রান্সে তো সবাই যাদবপুর আর শিবপুর পাবে না, সেটাই বলছি। তো এখন কিন্তু ম্যাকআউটে তার মানে বোঝা যাচ্ছে কাউন্টডাউন কিন্তু এক্সামে শুরু হয়ে গেল, আজকে জুনের 16 তারিখ হলো, এবং আজকে বলতে গেলে কিন্তু যেটা হিসেব করে দেখলাম, যদি ডিসেম্বরের 4-5 তারিখ আর কমাস আছে, জুলাই জুন বাদ দিলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 5 মাস, তার ভেতর 15-16 দিন আপনি বাদ দিন পুজো এইসব অকেশনের জন্য, তার মানে কিন্তু আর 4.5 মাস মাত্র আছে। যারা কিন্তু MBA MCA BBA BCA বা আদার যে কোর্সগুলো আছে, আপনার BTech কোর্স, সেখানে ভর্তি আছে, তার মানে কিন্তু পরীক্ষা কিন্তু অলরেডি নকিং অ্যাট দ্য ডোর, টাইম কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে হচ্ছে কিন্তু। এবং আমি এটা আগেও বলেছি, এখন ম্যাকাউন্টের যেটা ট্রেন্ড হচ্ছে, না পড়লেই ফেল, পরিষ্কার কথা, না পড়লেই ফেল, এটা একদম মানে মেনে চলতে হবে আমাদের, এখন মেনে চলতে হবে স্টুডেন্ট, এবং সেইভাবেই প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, এই যে একাডেমিক ক্যালেন্ডারটা, এটা যে আপনি বলছেন জুন ডিসেম্বর ইভেন সেমিস্টার জুন আর অড সেমিস্টার ডিসেম্বর, তাহলে একটা মোটামুটি ফরম্যাট এটা আগে ছিল, এই ফরম্যাটটা ফলো হলে খুবই ভালো। এবার আপনি বলুন যে এই যে আমাদের ইউনিভার্সিটি যে এই সেমিস্টার ফরম্যাটটা, সিলেবাস অনুযায়ী কি এই যে টাইমটা পাওয়া যাচ্ছে, এই টাইমটা কি এনাফ? দেখুন আমরাও তো পড়াশোনা করেছি, আমাদের সময় তো 15-16 আগস্ট থেকে সেশন শুরু হয়েছে, পরীক্ষা হয়েছে 4-5 তারিখে, আমরা MBA 10টা পেপার দিয়েছি, আমাদের তো দিতে হচ্ছে, এবং বাইরেও তাই, ওয়েস্ট বেঙ্গল বলে না, আপনি যে বাইরে যে ইনস্টিটিউটগুলো আছে দিল্লি বোম্বে ব্যাঙ্গালোর, সেখানেও তো 3-3.5 মাসে সেমিস্টার হয়, সেমিস্টারে তো বেশি সময় পাওয়া যায় না, তোমাকে এই সেমিস্টারের প্রেশারটা নিতেই হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, প্রেশারটা নেওয়ার জন্য MBA তে ওইভাবেই তৈরি করে। আপনি যদি শুধু ভাবেন যে না MBA তে এরকম ওয়েস্ট বেঙ্গলেই এরকম প্রেশার বাকি কোথাও, এটা অত্যন্ত ভুল কথা। আপনি MBA মুর্শিদাবাদের সিলেবাস দেখুন, IIM মডেলে তৈরি করা, অনেক বেশি সিলেবাস এবং 3 মাসের ভেতর এক্সাম নিচ্ছে, কিন্তু প্রেশার আরো বেশি এবং সেখানে প্রচন্ড কিন্তু প্রেশার হচ্ছে, যে নিতে পারছে সে থাকবে, যে নিতে পারছে থাকবে না, এটা তো খুব পরিষ্কার কথা। MBA ডিগ্রিটা তো এরকম ফেললা নয় যে সবাইকে দিয়ে দেবে, সবাই তো তার যোগ্য না, তোমাকে ডিগ্রি পেতে গেলে তার দাম দিতে হবে, পড়াশোনা করতে হবে সারাদিন ধরে।
মানে স্টুডেন্ট কিছু সংখ্যক স্টুডেন্ট মানে তারা হয়তো এই পলিসিটা নিচ্ছে যে কম খেটে আমি ও এখন আর এই পলিসি আর এখন আর চলবে না, এখন ম্যাকাউটের যা স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখন আর এই পলিসি চলবে না, সামনে আরো করার নিয়ম আসছে, সেটা তো আমরা ইউনিভার্সিটি দাও প্লাস কলেজের এইচওডিদের সঙ্গে দেখা করবো, সে নতুন নিয়মগুলো আমি আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে আমি বলবো। তো আচ্ছা, তাহলে এই যে নতুন একাডেমিক ক্যালেন্ডারটা আমরা জানতে পারলাম, এতে স্টুডেন্টদের আশা করি কিছুটা সুবিধা হবে, যেটা আগেরবারে প্রবলেম হচ্ছিল যে অড সেমে মানে ফার্স্ট সেমের পরীক্ষাটা। এটা একটা বলে দিল ম্যাকআউট, কিন্তু নোটিশ দিয়ে একটা ডিক্লারেশন দিয়ে দিল, দেখো ভাই সেমিস্টার কিন্তু এবারে অড সেমিস্টার সামনে এবার কিন্তু ডিসেম্বরই ফার্স্ট উইকে হচ্ছে, এত আগে থেকে কিন্তু ডিক্লেয়ার করে দিল। হ্যাঁ, এবার কিন্তু স্টুডেন্টদের ব্যাপার, তাদের কিন্তু ডিসেম্বরই এক্সামটা হবে, এবার কে ঘুরবে ফিরবে, কে ঘুরে বেড়াবে, কে বললাম তো কে ডেটিং করবে বা কে বাড়িতে বসে সত্যি করে পড়াশোনা করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ম্যাকআউট ম্যাকআউটের জায়গাতেই আছে এবং ম্যাকআউটের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে কিন্তু সিউর মতোই স্লোগান হয়ে গেল, পড়লে পাস করবে না পড়লে ফেল করবে না নম্বর খারাপ হবে, এই দুটো, পড়লে ভালো নম্বর পাবে পাস করে ভালো করে বেরোবে, আর যদি না পড়াশোনা করো খারাপ নম্বর পাবে নয় ফেল করবে, একদম সহজ সরল জলের মতো কথা, যেটা আগে ছিল সেটাই। হ্যাঁ, তাহলে এটা স্টুডেন্টরা আশা করি এই ইনফরমেশনটা পেলো, এটাতে তারা হয়তো সিরিয়াসলি নেবে ব্যাপারটা। কিছু স্টুডেন্ট আছে তারা তাদের মতো কমেন্টে লিখবে যে ভুয়ো শিক্ষক, তারপরে যে আপনারা আমরা ব্যবসাদার, তো এইগুলো ঠিক যায় না, মানে একটা স্টুডেন্ট হিসেবে এই সমস্ত কথা। উদাহরণ বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমি দেখেছিলাম ছবিতে, অরিজিনাল ঘটনা, যখন অনেক ইংরেজ স্টুডেন্ট ফেল করিয়েছিলেন সেই সময়, তখন ওনাকে যে বড়বাবু এডুকেশনের যে হেড, ওনাকে ডেকে বলেছিলেন যে দেখুন এরা তো বিলেত থেকে আমাদের এখানে অনেক কষ্ট করে পড়তে আসে, এদেরকে কি একটু নম্বর দিয়ে গ্রেস দিয়ে পাস করিয়ে দেওয়া যায় না। বিদ্যাসাগর কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কোনোভাবেই কিন্তু এই পলিসিতে রাজি হয়, বলে না ওনারা ওরা ভালো করে শিখুক, শিখে আবার পরীক্ষা দিয়ে পুরোপুরি পাস করুক, আমি এরকম আদা সাদাভাবে কাউকে পাস করাতে পারবো না, এবং এটাই কিন্তু উচিত, এই পলিসি কিন্তু হওয়া উচিত। কারণ দেখুন হাজার হোক, আমাদের এডুকেশনে কিন্তু একটা ট্রান্সপারেন্সি কিন্তু রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু কোয়ালিটি স্টুডেন্ট কে আর কে কোয়ালিটি স্টুডেন্ট নয় তাদের কিন্তু নাম্বারের বেসে বোঝা যাবে না, নাম্বারটা তো তারই রিফ্লেকশন, পরীক্ষা কেন নেওয়া হয়, এক্সামটার মানে কি, তাহলে তো এক্সাম নেওয়ার দরকার নেই কাউকে, এক্সাম কি নেওয়ার দরকার আছে, আপনার কি মনে হয়, আমি টুকবো টুকে পরীক্ষা দেবো মানতে দেবে, তাহলে তো এক্সাম নেওয়ার দরকার নেই, তাহলে তুমি আসো পয়সা দাও একটা ডিগ্রি নিয়ে তুমি বাড়ি চলে যাও, পরীক্ষা রাখার কোনো দরকার নেই, পরীক্ষা ব্যবস্থা রাখাই তো সেই জন্য, আমাদের রাজ্য তো আরো পিছিয়ে যাবে, পিছিয়ে যাচ্ছে, তো সেই জন্যই সেই কথা। আচ্ছা, তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা এটা জানতে পারলাম যে এখন ম্যাকআউটের নতুন ক্যালেন্ডার ফলো হচ্ছে, যেটা আগে হতো করোনার আগে অড সেমিস্টার ডিসেম্বরে আর ইভেন সেমিস্টার জুনে। এবার যারা এন্ট্রান্স এক্সাম দিচ্ছ এমসিএ পার্টিকুলার স্টুডেন্ট, তাদের একটু সময়টা হাতে কম, কিন্তু আমি ওই বললাম জুন মাস মানে জুলাই মাসে পরীক্ষা হয়ে যাওয়ার পর সিলেবাস সব ইউনিভার্সিটির ওয়েবসাইটেই দেওয়া আছে, তাদের পড়া শুরু করে দেওয়া উচিত, এবং যারা মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিচ্ছে তারা ওই কবে কলেজ খুলবে সেই ভরসায় যদি বসে থাকে তো আমার মনে হয় তাদের কিন্তু অসুবিধায় পড়তে হবে, কারণ এখন ম্যাকআউটের যে স্ট্যান্ডার্ড হয়ে গেল, এখন যেভাবে খাতা দেখা হচ্ছে এবং যেভাবে পরীক্ষা ব্যবস্থাটা ইনভিজিলেশন সিস্টেম যেভাবে এখন তৈরি করা হয়েছে, খুব সিরিয়াসলি যদি কেউ না পড়ে তাহলে কিন্তু তাকে তার সাপ্লি এসে যাওয়ার কিন্তু চান্স অনেক বেশি। এই আলোচনাটা কোনোভাবেই ভয় দেখানোর ছিল না, এটা তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্যই ছিল, এবং এতে তোমরা যদি সিরিয়াস হয়ে পড়াশোনাটা করো নাম্বারটা তোমরাই পাবে, পাস তোমরাই করবে, তোমাদের রেজাল্ট ভালো হলে এটা আমাদেরই লাভ। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, নমস্কার।